প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ থেকে আগামী দোসর অক্টোবর পর্যন্ত অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান রক্তদান শিবির ষাট ঊর্ধ্বদের মধ্যে আয়ুষ্মান কার্ড বিতরণ ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন সেবাপাক্ষিক কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিজেপি ফটিক্রায় মন্ডলের উদ্যোগে ফটিক্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগন্নাথপুর বাজারে এক স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন কার্যকর্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায় ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসকে এদিন চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস নরেন্দ্র মোদীর মতো একজন নেতৃত্ব পাওয়া ভারতীয় জনতা পার্টির পাশাপাশি গোটা দেশবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় তাই প্রধানমন্ত্রীর জন্মদিনকে দেশ তথা রাজ্যবাসীর কাছে স্মরণীয় করে রাখার জন্যই ভারতীয় জনতা পার্টির এ সমস্ত উদ্যোগ আজ বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির জন্মদিন পুরো দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তথা দেশব্যাপী ওনার জন্মদিনকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত পালন করা হচ্ছে আমরা আজকে মন্ডলের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দ্বারা ওনার জন্মদিনকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত অভিযান বৃক্ষরোপণ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড আয়োজন করা হয়েছে তাই অংশ হিসাবে এখানে আমি উপস্থিত হয়েছি এবং স্বচ্ছ ভারত অভিযানেও আমরা সামিল হয়েছি আজকের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা নরেন্দ্র মোদীজিকে ওনার জন্মদিন স্মরণীয় করতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদীজি যাতে আরও বেশি সুস্বাস্থ্যের সহিত আমাদের দেশবাসীকে সেবা করতে পারেন ওনার মতো এই মহান নেতৃত্ব আমাদের দেশবাসীর জন্য সত্যি সৌভাগ্যের বিষয় আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আমরা গর্বিত যে আমরা মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে আমরা পেয়েছি আমরা ফটিকা মন্ডলের পক্ষ থেকে আমাদের জগন্নাথপুর গ্রামের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পক্ষ থেকে নরেন্দ্র মোদীজিকে ওনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার এদিন বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন মন্ত্রী